C for Joa. B for Premium. L for Lee. R lagao 6B. R lagao 6B. R lagao 6B. আজকে চন্দ্রদ্বীপের সমস্ত সদস্যকে আমরা অভিনন্দন জানাই, কারণ তাদের উদ্যোগে আজকে চন্দ্রদ্বীপ যে CPL চন্দ্রদ্বীপ প্রিমিয়ার ক্রিকেট লীগ চালু হয়েছিল, সেই ক্রিকেট লীগের আজকে ফাইনাল। 5 বছর পদার্পণ করলো এই ক্রিকেট লীগ। আজকের এই ক্রিকেট লীগ হলো 5 বছর। চন্দ্রদ্বীপ শুরু হয়েছিল 1995 সাল থেকে, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে চলছে 12 বছর। চন্দ্রদ্বীপের পরিচালনায় দোদুল স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা, একইভাবে 18 বছর ধরে চলছে চন্দ্রদ্বীপ মেলা, যার উদ্বোধন হবে এবছরেও 23শে জানুয়ারি। ফলে বুঝতে পারছেন যে একদিকে চন্দ্রদ্বীপের পরিচালনায় চন্দ্রদ্বীপ শিশু উদ্যান দিয়ে শুরু, ডিয়ার পার্ক, মাল্টিজিম, লাইব্রেরি, চন্দ্রদ্বীপ পাবলিক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, একটা পর একটা কর্মসূচির মধ্যে দিয়ে আজকে চন্দ্রদ্বীপ এগিয়ে যাচ্ছে। আজকের এই ক্রিকেট লীগ, যাদের দুজন আমাদের প্রয়াত সদস্য আব্দুর রহিম বিশ্বাস এবং নিয়ামত হোসেন মণ্ডল, তারা চন্দ্রদ্বীপের ছিল এক একটা স্তম্ভ। কালের নিয়মে তারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের স্মৃতির উদ্দেশ্যেই আজকে আমরা কাপটাও দেওয়া হবে তাদের উদ্দেশ্যেই। একটা কথা বলতে হয় যে আজকে চন্দ্রদ্বীপ শুধু একক কেউ নয়, একটা টোটাল টিম ওয়ার্ক, যে টিমের মধ্যে দিয়ে চন্দ্রদ্বীপ নতুন করে দিশা দেখাচ্ছে, নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে। চন্দ্রদ্বীপের অন্যতম সদস্য সুশান্ত সরকার আজকে অন্যতম অতিথি, গড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম দাস। চন্দ্রদ্বীপের পরিচালনায় যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে তার আজকের ফাইনাল খেলা। এই ফাইনাল খেলাতে দেখা যাচ্ছে যে গোটা হরিয়াপাড়া তথা অন্যান্য ব্লকেরও অনেক যারা যুবক ছেলে আছে এবং ইয়াং যারা ছেলে, তারা এটাতে বেশি আগ্রহী, এবং চুয়ার ছেলেরা যারা আছে, হরিয়াপাড়া ছেলেরা প্রত্যেকে কিন্তু এখানে খেলা দেখছে, অংশগ্রহণ করছে, এটা একটা বড় ব্যাপার। আজকে এই খেলাটা আমাদের ফাইনাল খেলা। ফাইনাল খেলাতে এখানে আমাদের উপস্থিত মানে হবেন আমাদের জেলা পুলিশ সুপার অ্যাডিশনাল সাহেব, আইসি সাহেব থেকে, বিডিও ম্যাডাম থেকে, সবাই কিন্তু এই খেলাতে প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমাদের থাকবে। সকলকে অগ্রিম শুভেচ্ছা থাকলো, এবং এই ফাইনাল খেলার সেটা যাতে ভালো হয় এবং আপনারা উপভোগ করবেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে চন্দ্রদ্বীপের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে চন্দ্রদ্বীপ বিস্তারিতভাবে আমাদের ক্যাশিয়ার কোষাধ্যক্ষ বলেছেন, আমি ও বিষয় নিয়ে আর কিছু বলতে চাইছি না। চন্দ্রদ্বীপ মানুষের সঙ্গে, মানুষের সহযোগিতা নিয়ে চলে। চন্দ্রদ্বীপ একটা ব্যান্ড, আমি আশা করব চন্দ্রদ্বীপ শুধু হরিয়ারপাড়া না, মুর্শিদাবাদে ছড়িয়ে পড়ুক প্রত্যেকটা জায়গায়। আমরা আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, পরপর চন্দ্রদ্বীপ কিছু না কিছু একটা প্রোগ্রাম করে থাকে। এর আগে দোদুল স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা হয়েছে এই মাঠে, আজকে চন্দ্রদ্বীপ প্রিমিয়ার লীগের খেলা, ক্রিকেট খেলা আমরা শেষ করলাম। খুব ভালো লাগছে, আপনাদের সহযোগিতা যদি না থাকতো তাহলে এত বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট আমরা করতে পারতাম না। অবশেষে বলি যে আজকে বিশেষ সময় দিয়ে আজকে আমাদের পাশে আমাদের স্যার যেভাবে সময় দিলেন, যেভাবে খেলা দেখলেন, উদ্বোধনে মাননীয় SP এখানে উপস্থিত ছিলেন, তারপরে আমরা অ্যাডিশনাল SPকে পেয়েছি, সত্যি আমরা চন্দ্রদ্বীপ খুব গর্বিত। পঞ্চম বর্ষ
সিপিএল এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল 2রা ডিসেম্বর। আজ 17 ডিসেম্বর, পঞ্চম বর্ষ সিপিএল এর ফাইনাল খেলা, পঞ্চম বর্ষ সিপিএল চন্দ্রদীপ প্রিমিয়ার লিগ, আব্দুর রহিম বিশ্বাস ও নিয়ামত হোসেন মণ্ডল স্মৃতি কাপ।